বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের 87তম জন্মবার্ষিকী পালন ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের 17তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে যে অবস্থানে আছেন সেই সেই অবস্থান থেকে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং দেশের মানুষের মুক্তির পক্ষে, মুক্তির লক্ষ্যে যা যার অবস্থান থেকে মানে নামুন, সেই তারেক রহমানের কনসেপ্টকে সামনে রেখে আমরা বাংলাদেশী উৎপ্রাম এবং আমাদের সামাজিক 15টি সংগঠন নিয়ে আমরা একটি এগুলোকে বন্ধ করতে হলে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হবে, আর সেই জন্যই আমরা একজোট হয়েছি। আজকের প্রতিপাদ্য বিষয়ে যে আইনের শাসন প্রতিষ্ঠায় দেশপ্রেমিকদের করণীয় কি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় একটাই করণীয়, সকলকে মাঠে যেতে হবে, একটাই করণীয়। হত্যা করা হয় সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের বলা চাই এই স্লোগান, এই 13 জন অফিসারকে হত্যা করা হলো আর ঢাকা ক্যান্টনমেন্টের সকল অফিসার, 2 জন অফিসার স্যার, একজন কর্নেল হামিদ তিনি হচ্ছেন স্টেশন কমান্ডার আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বন্দী, এই 2 জন অফিসার ছাড়া ওই দিন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত অফিসার পালিয়ে গিয়েছিল। আপনারা কিছু মনে করবেন না, আমার দলের চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছে কেমন।